আমরা এখান থেকে চলে গেলে সেজু ঠাকুমার ছোট ঠাকুমাকে কাশি চলে যেতে হবে। একটু আগেই তো এই নিয়ে পিসি ঠাকুমার ঘরে বলা বলি করছিল। আমরা চলে গেলে নাকি ওই দুইটা আমাকে বাড়িতে আর কেউ রাখবে না, বাড়ি থেকে বের করে দেবে। আমিও এই কথাটাই ভাবছিলাম। আমরা এখানে না থাকলে মানুষগুলো সত্যি বড় অসুবিধা হবে। রামটা যে কোথায় গিয়ে থাকবে কে জানে। তারপর দুই খুড়িমা পিসিমা বাড়ি ভর্তি এতগুলো ছাত্র, এদের অসুবিধার কথা চিন্তা করে আমার নিজেরও পান উঠছে না। আপনি কিন্তু আপনার মক্কেলদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা আশা করে আছেন যে আপনি খুব শীঘ্রই সেখানে যাবেন আর তাদের কাজ দেখবেন। পেশাগত জায়গায় নিজের প্রতিশ্রুতি না রাখাটা উচিত নয়। হ্যাঁ জানি আমি ভুবন, কিন্তু আমি ভাবছিলাম কি বলতো, যে ওই মানে আমি না হয় একাই চলে যাই, তুমি বরং এখানে। আমার হারুর বাবাকে আমি কিছুতেই একা ছাড়ব না, কিছুতেই না। বাবা তো আগেও বাইরে গেছে, আমরা এখানে থেকেছি, তেমন ভাবেই থাকি না মা। বাবার ধারাটা হুবহু বজায় রাখতে না পারলে তোমার আর আমার ষোলকলা পূর্ণ করাটা হবে কি করে? স্বার্থপর সব। বেশ তো, বেশ তো, যখন ভেবেছেন যাবেন তবে যান, লাভ কি হবে? সেই একই রকমের যন্ত্রণা, সাত সমুদ্র ১৩ নদীর পারে আদালতের হাঙ্গামা সারাদিন মিটিয়ে যখন বাড়ি ফিরবেন তখন মন খুলে কথা বলবার জন্য কাউকে কাছে পাবেন না, সেই যন্ত্রণা ভোগ করবেন। কোনো কোনো দিন মাঝরাতে যদি মরা মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে ওঠে, মুখটা যদি হু হু করে ওঠে, তখন কেউ যে একটু বুকের উপর হাত বুলিয়ে দেবে, তার জন্য কাউকে কাছে পাবেন না, সেই যন্ত্রণা সইবেন। আর এত কিছু সহ্য করবার পরেও আপনি উদয়াস্ত পরিশ্রম করবেন দুটো টাকা উপার্জন করবার জন্য, কিন্তু সে টাকাও আপনার স্ত্রীর কাছে পৌঁছবে না, কারণ মধ্যখান থেকে আপনারই কোনো আপনজন আমার সাথে তঞ্চকতা করবে আর সেই টাকা থেকে আমাকে বঞ্চিত করবে। তাই ভালো হবে বলুন, এটাই আপনি চাইছেন? কিন্তু দুই ঠাকমার কি হবে? তোমার ওই দুই ঠাকমা অনেকদিনই এই সংসারে ব্রাত্য হয়েছেন, হয়তো এক হেঁসেল থেকেই তাদের ঘরে খাবার যায়, কিন্তু তারপরেও বলা চলে তারা ভিন্ন। আপনি হয়তো তাদেরকে দুমুঠো অন্ন জুগিয়ে গেছেন, কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু কি দিতে পেরেছেন? যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধে ৭টায় এবং রাত ১০টায় আকাশ ৮।